বনগা বাগদা থেকে বাইক চুরি পৌঁছে যেত বসিরহাট চক্রের হদিশ উদ্ধার ২৫টি বাইক ঘটনায় গ্রেপ্তার ৫ অভিযুক্ত বড় সাফল্য অশোকনগর থানার পুলিশের মতিগঞ্জ সিংহ জুয়েলার্স বনগার বুকে দীর্ঘ ৭৪ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায় বাগদা রোড বনগা মতিগঞ্জ সিংহ জুয়েলার্স সবার সেরা এলাকায় গ্যারেজ খুলে লোকের চোখের সামনেই চলছিল চোরাই মোটরসাইকেল বিক্রির রমরমা কারবার সাধারণ মানুষ এলাকায় তাকে গ্যারেজের মালিক বলেই জানতেন গ্যারেজের আড়ালে যে এত কাণ্ড ঘটছিল তা জেনে হতবাক এলাকার মানুষ এলাকায় মোটরসাইকেল চুরির অভিযোগের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল অশোকনগর থানার পুলিশ একে একে উদ্ধার ২৫টি চোরাই মোটরসাইকেল ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার মোট ৫ জন তাদের মধ্যে রয়েছেন ওই গ্যারেজ মালিক আব্দুল হাই সরকার পুলিশ সূত্রে জানা গেছে এর পেছনে একটি বড় র্যাকেট কাজ করছিল জেলার বিভিন্ন থানা এলাকায় মোটর বাইক চুরি করত অভিযুক্তরা সেগুলি পৌঁছে যেত বসিরহাটের নির্দিষ্ট ঠিকানায় অভিযোগ চোরাই মোটরসাইকেলগুলির চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার ঘষে তুলে দিয়ে নকল কাগজ বানিয়ে দিত অভিযুক্তরা তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তদের আদালতে হাজির করিয়ে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার গোড়ায় পৌঁছাতে চাইছেন তদন্তকারীরা এ বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি গত ১৫ অক্টোবরে অশোকনগর থানা একটা খবর পায় কি দুইটা বাইক চুরি হয়েছে বলে তো এটা একটা কমপ্লেন্ট এসেছিল দুই বাইক চুরি হওয়ার তো সঙ্গে সঙ্গে যখন আমার টিম ইনভেস্টিগেশনটা স্টার্ট করলেন তো ওরা জানলেন কি যেখান থেকে চুরি হয়েছে ওখানে দুইজন সাসপেক্ট উনি পেয়েছিলেন তো লোকাল সোর্সেস মাধ্যমে আরও ওটাকে মানে ডেভেলপ করে ওরা দুইজনকে অ্যারেস্ট করলেন তো ওই লিড থেকে দুইজন যখন অ্যারেস্ট হলো তখন ওদের কাছ থেকে চুরির বাইকটা রিকভারি করতে গেলে তো উনি বুঝলেন কি ওরা বাইকটাকে বিক্রি করে দিয়েছেন একজন রিসিভার আছে বসিরহাট দিকে ও এরকম চুরির বাইকগুলোটা কিনে বলে তো ওর কাছে ইনি বিক্রি করে দিয়েছেন তো ওইটাকে ট্রেস করতে করতে আমার টিমটা বসিরহাট গিয়ে ওখানেও রেড করেছে ওখানে আব্দুল হাই সরকার মানে এর মধ্যে একজন আছে আব্দুল হাই সরকার বলে ও বাইকগুলোর রিসিভার তো আমরা চেষ্টা করেছি কি যতজন বাইক চুরি করার লোক আছে যারা বিভিন্ন এলাকা থেকে বাইকগুলোটাকে চুরি করে ওদেরকে ধরেছে ৪ জন এবং একজন রিসিভার তো টোটাল ৫ জন অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত আর ২৫ বাইক আমরা রিকভার করতে পেরেছি জানা গেছে হাবড়া আমডাঙ্গা বাগদা বনগা প্রভৃতি এলাকায় মোটরসাইকেল চুরি করার পর অভিযুক্তরা সেগুলি পৌঁছে দিত বসিরহাটে পুলিশের এই সাফল্যে খুশি স্থানীয় বাসিন্দারা পুলিশের প্রশংসাও করেছেন তারা বাইক তো চুরি একটা অপরাধ সাংঘাতিক অপরাধ তার সঙ্গে সঙ্গে আরও একটা অপরাধ যেটা বাইকের ইঞ্জিন নাম্বারকে ঘষে তুলে দিয়ে নতুন ইঞ্জিন নাম্বার বসিয়ে তাতে জাল কাগজপত্র তৈরি করতো সাধারণ মানুষ কিন্তু কাগজপত্র অতটা বোঝে না যাদের কাছে গ্রামের সাধারণ মানুষের কাছে বাইক বিক্রি করতো তারা তো ওই ভিকেলসের লেখা কাগজ দেখে তারা বলতো যে হ্যাঁ সঠিক কাগজ আছে আসলে যে সমস্ত কাগজপত্রই জাল এটা তো তদন্তে দেখা গেল এদিন নিজের চুরি যাওয়া বাইকের খোঁজ নিতে থানায় আসেন এক যুবক যুবক জানিয়েছেন তার বাইক উদ্ধার হয়েছে পুলিশ প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখছে হারানো বাইক ফিরে পাবেন পুলিশের ভূমিকার প্রশংসাও করেছেন ওই যুবক এই নতুনহাট বাজার থেকে আমি বাজার করতে গেছিলাম রেখে এসে আর বাইক পাইনি হাবড়া থানায় আমার কেস করতে গেলাম কেস নাম্বার দেয়নি কো তো এখন যোগাযোগ পেলাম হাবড়া থানায় একজন বললে গাড়ি পেয়েছি অশোকনগর থানায় আসে চলো দেখে আসি তো বুলু বুকটুকে এনে দেখলাম চাষির নাম্বারের সাথে মিলে গেল হ্যাঁ বাইক দেখে চিনিছি চিনতে পেরে বলতে এবার বুলু বুকটা দাও চাষির নাম্বারটা মিলকে দেখি অনেক বাইক হয়ে বলে আমরা দেখতে এলো দেখতে এসে দেখলাম আমার গাড়ি আমি চিনতে পেরেছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড অশোকনগর বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল